হে পিতা, আপনি পরিবারের কর্তা, শুরু করেছিলেন স্ত্রীকে নিয়ে, ছোট্ট ঘরে দুজনের সুখ দুঃখের সংসার, তারপর ঘর আলো করে আসলো বাচ্চারা, আপনার পরিবার বড় হলো, দিন গেল, মাস গেল, গেল বছর, আপনি ব্যস্ত হয়ে পড়লেন নিজের কাজে, পরিবারের জন্য সময় নেই, এখন সপ্তাহে কিংবা মাসে একবার সন্তানদের জন্য সময় বের করতে হিমশিম খেতে হয়, পরিবারের হক আদায়ের ব্যাপারে উদাসীন হয়ে গেলেন আপনি, আর স্ত্রীকে অজুহাত দিলেন, তোমাদের জন্যই তো সকাল সন্ধ্যা হাড় ভাঙা খাটুনি করছি, সময়টা কঠিন, দিন দিন খরচ বাড়ছে, আমি সাধ্য মতো চেষ্টা করছি, আর কি চাও? অথবা চাকরি কিংবা ব্যবসা নিয়ে, আপনি হয়তো দাও নিয়ে ব্যস্ত, কিন্তু দুঃখের বিষয় হলো নিজের পরিবারের জন্য দাহ করার সময় আপনার হয় না, আপনার দাওয়া থেকে আপনার পরিবার উপকৃত হয় না, বরং দাওয়ার অজুহাতে আপনি তাদেরকে উপেক্ষা করছেন। স্ত্রী যখন প্রতিবাদ করে তখন শীতল গলায় তাকে শুনিয়ে দেন, উম্মার বিপর্যয়ের সমাধান করা, দাওয়ার জন্য সময় দেওয়া নিজের পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার কথা ঠিক, আমাদের ব্যক্তিগত জীবনের চেয়ে উম্মার স্বার্থ এবং ইসলামের লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও সত্য যে চাকরি কিংবা দাওয়া দু জায়গাতেই আপনি নিঃস্বার্থভাবে কাজ করছেন না, আপনি এগুলোর মাঝে আত্মতৃপ্তিও খুঁজছেন, কাজ, দাওয়া, সামাজিক সম্পর্ক ইত্যাদি নিয়ে একান্ত সাফল্যের গল্প লেখার চেষ্টা করছেন আপনি, কিন্তু নিজের পরিবার, নিজের সন্তানদের কাছে এই আত্মতৃপ্তির খোঁজ আপনি করছেন না, পরিবারের হক আদায়ের চেয়ে নিজের পিছনে সময় দেওয়াকে আপনি বেশি উপভোগ করেন, আপনি খুঁজে বেড়াচ্ছেন নিজের অন্তরের খোরাক, ছুটে চলেছেন তৃপ্তি আর সন্তুষ্টির পিছনে, পরিবারকে দেওয়ার মতো সময় আপনার নেই, কিন্তু অফিসে কিংবা ঘরের বাইরে পরিচিত মানুষদের ঠিক প্রয়োজনের চেয়ে বেশি সময় দিচ্ছেন, নিজেকে আর আশেপাশের মানুষকে বুঝিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে আপনি এমনটা করছেন, কাজের চাপে পরিবারের প্রয়োজনে পূরণ করতে আপনাকে সারা দিন ব্যস্ত থাকতে হয়, সন্তানদের সময় দেওয়া, তাদেরকে লালন পালন করা কেবল আপনার স্ত্রীর দায়িত্ব, কিন্তু একসময় সন্তানদের প্রতি ওই অবহেলার মনোভাব আপনার স্ত্রীর মাঝেও সংক্রমিত হবে, আপনার মতো তার মনোযোগের কেন্দ্রবিন্দু দখল করে নিবে সেলফ ফুলফিলমেন্টের মোহ, বাচ্চাদের দিক থেকে মনোযোগ সরিয়ে তিনি মনোযোগ দিবেন সোশ্যাল মিডিয়া, সামাজিক অনুষ্ঠান কিংবা ক্যারিয়ারের দিকে, ওরা উপেক্ষিত হবে, আপনাদের সাফল্যের গল্পর বলি হবে বাচ্চারা, আপনারা যে সন্তানদের ভালোবেসে বড় করার বদলে বোঝা মনে করেছেন সেটা ওদের চোখ এড়াবে না, ওরা বুঝবে আপনারা ওদের সাথে সময় কাটানো উপভোগ করেন না, আপনাদের বিরক্তির কারণ, তখন ওরা নিজেরাই দূরে সরে যাবে, নিঃসন্তানদের মাঝে যেসব বাবা মায়েরা আনন্দ খুঁজে পান না তাদের বাচ্চাগুলোর শৈশব কাটে খুব কষ্টে, ঘর থেকে পাওয়া অবহেলা ওদের একই সাথে ক্রুদ্ধ, ক্ষুব্ধ আর ব্যথিত করে, বয়স বাড়ার সাথে সাথে ওরা জড়িয়ে পড়ে নানান সমস্যায়, সেই সাথে অবনতি হতে থাকে সন্তান আর বাবা মায়ের মধ্যকার সম্পর্কের, আপনার চোখের শীতলতা হবার বদলে ওরা আপনার দুশ্চিন্তার কারণ হবে, তখন একে অপরকে দোষ দেবেন আপনারা, অন্যজনের উপর দায় চাপিয়ে নিজের নিষ্কৃতি পেতে চাইবেন, তারপর একদিন হয়তো আপনারা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারবেন, জরুরি অবস্থা ঘোষণা করবেন বাসায়, অন্যান্য কাজের বোঝা কমিয়ে চেষ্টা করবেন বাচ্চাদের পেছনে আরও বেশি সময় দেওয়ার, কিন্তু ব্যথিত বিষয়ে সেদিন আবিষ্কার করবেন সন্তান একবার মায়ের কাছ থেকে দূরে সরে গেলে তাকে ফিরিয়ে আনা অনেক কঠিন, পৃথিবীর সব ভুল শোধরানো যায় না, কম্পিউটার প্রোগ্রামের মতো জীবনে আন্ডু অপশন থাকে না যে ক্লিক করলেই সব আগের মতো হয়ে যাবে, হয়তো আপনি একসময় ক্ষমা পাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ উপেক্ষা করার মাশুল আপনাকে দিতে হবে সারা জীবন, আপনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি ব্যস্ত নন, আপনি নিশ্চয়ই তার চেয়ে বেশি দোয়া করছেন না, তাই না? জানেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপর তোমার রবের অধিকার আছে, তোমার রুহের তোমার উপর অধিকার আছে, এবং তোমার পরিবারেরও তোমার উপর অধিকার আছে, অতএব প্রত্যেককে তাদের নিজ নিজ অধিকার বুঝিয়ে দাও। সহিহ বুখারি 6139। কাজেই প্রত্যেকের অধিকার আদায় করতে হবে, আপনি পরিবারের কর্তা, পরিবারের দায়িত্ব আপনার উপর, আর এই দায়িত্ব হলো স্ত্রীর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করা, সব কিছুর জন্য তাকে দোষারোপ করবেন না, যা হবার তা হয়ে গেছে, এখন আন্তরিকভাবে চেষ্টা করুন ভুলগুলো শুধরে নেওয়ার, কখনো বলবেন না ইস আমি যদি অমুক অমুক কাজটা না করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অবাঞ্ছিত বিষয়ে আক্রান্ত হলে বলো না আমি যদি এই কাজটা না করতাম তাহলে এই হতো না, বরং বলবে আল্লাহর ফয়সালা, তিনি যা চান তাই করেন। সহিহ মুসলিম 2664। কাজেই
আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চান, যাতে করে নিজের ঘরকে আবার গড়ে তুলতে পারেন এবং সকলের হক আদায় করতে পারেন।